হ্যালো এভরিওয়ান, এসপি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকের ভিডিওতে আমরা কিন্তু ক্লাস নিয়ে আলোচনা করতে আসিনি, আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। যে তোমরা জানো যে এনটিপিসির ফর্ম ফিল আপ শুরু হয়েছে, গ্রাজুয়েট লেভেল এবং নন গ্রাজুয়েট যেটা রয়েছে তার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু ম্যাক্সিমাম অ্যাসপিরেন্ট যারা রয়েছে, যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, তাদের কাছে একটা জায়গায় কিন্তু সংশয় তৈরি হয়েছে। সেই সংশয়টা কাটাতে কিন্তু আজকের ভিডিওটা, আজকের টপিকটা কি, যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভিতরে একটা মানে টালমাটাল অবস্থা তৈরি হচ্ছে যে স্যার আমরা কাস্ট সার্টিফিকেট বা জাতির শংসাপত্র এটাকে আপলোড করবো কি করে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে যে মানে সার্টিফিকেটটা ইস্যু করে আমাদের রাজ্য সরকার, সেখানে কাস্ট সার্টিফিকেটটাকে সেন্ট্রালাইজ করতে হয়। অনেকে কি করেছে, অনেক অ্যাসপিরেন্ট দেখলাম বিভিন্ন জায়গা থেকে মেসেজ করছে যে এই ব্যাপারে কোনো সমাধান আমরা কি করে করবো, ঠিক আছে। কিন্তু সমাধানটা কি, ম্যাক্সিমাম যারা ফর্ম ফিল আপ করছে তারা এখনই হচ্ছে থেকে যে কাস্ট সার্টিফিকেটটাকে সেন্ট্রালাইজ করছে। এই জন্য আজকের ভিডিওটা দেখো, এখানে কিন্তু এই যে সমস্যাটা তৈরি হয়েছে, সবাই যে এখনই কাস্ট সার্টিফিকেট সেন্ট্রালাইজ করছে, এই ব্যাপারটা কিন্তু আরআরবি তাদের নোটিফিকেশনে কিন্তু একেবারে স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছে যে কোনটা কি করতে হবে, সেটা নিয়ে আজকের ভিডিও চলো দেখে নিই। দেখ এখানে আরআরবি যে 79 পেজের একটা পিডিএফ দিয়েছিল, সেখানে তোমরা 8.3 যে জায়গাটা অর্থাৎ 15 নম্বর পেয়েছি, ওই জায়গায় কিন্তু আরআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একেবারে ক্লিয়ারলি বলে দিয়েছে যে কি করতে হবে। দেখো এখানে কি বলেছে, যে ফর অ্যাপেনিং দ্য রিজার্ভেশন এসসি এসটি ওবিসি এবং এনসি মানে নন ক্রিমি লেয়ার, ঠিক আছে, ক্যান্ডিডেট শুড ফার্নিশ কাস্ট সার্টিফিকেট কমপ্লিটেড অথরিটিজ অ্যাজ পার দ্য ফরম্যাট গিভেন অ্যানেক্সার 1 ফর এসসি এসটি ক্যান্ডিডেটস এন্ড অ্যানেক্সার 2 ওবিসি এনসি ক্যান্ডিডেটস, ঠিক আছে। এখানে কি বলছে যে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 বলে দুটো ফরম্যাট দেওয়া আছে, সেখানে অ্যানেক্সার 1 অনলি ফর এসসি এসটি ক্যান্ডিডেট, অ্যানেক্সার 2 অনলি ফর ওবিসি এনসি মানে নন ক্রিমি লেয়ার যারা রয়েছে তাদের কিন্তু এই ফর্মটাকে ফ্লাপ করে যে সাবঅর্ডিনেট বডি আছে তার কাছ থেকে সিগনেচার করে এটাকে কি করা হয়, সেন্ট্রালাইজ করা হয়। এবার এই জায়গাটা নিয়ে কিন্তু ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টের ভিতরে কিন্তু সংশয়। এখানে সব থেকে যে জায়গাটা তোমরা দেখবে সেখানে বলে দিয়েছে, দেখো এই জায়গাটা, সাস ক্যান্ডিডেট শুড প্রোডিউস ভ্যালিড ওবিসি সার্টিফিকেট ইন দা ফিসক্যাল ফরম্যাট ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমরা যেটা সেন্ট্রালাইজড করতে যাচ্ছ, সেই সেন্ট্রালাইজড করা যে ব্যাপারটা সেটা কিন্তু এখনই করতে হচ্ছে না, সেটা কিন্তু আরআরবি তাদের ওয়েবসাইটে বলে দিয়েছে যে এটা অনলি ফর কখন লাগবে, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি হবে, অর্থাৎ তোমাদেরকে CBT 1 CBT 2 পাস করতে হবে, তারপরে তোমাদের টাইপিং টেস্ট বা আদার্স পাস করে করে যখন তোমাদের চাকরি হয়ে যাবে, ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কিন্তু এটা কিন্তু নিয়ে যেতে হবে। এটা কি যে তারপরে আমার বলে দিয়েছে, দেখো যে ইন অ্যাডিশন দ্য কমিউনিটি সার্টিফিকেট ওবিসি দ্য ডিক্লারেশন প্রিসক্রাইব ফরম্যাট অ্যানেক্সা 2A, এখানে কিন্তু অ্যানেক্সা 2 সাথে অ্যানেক্সা 2 ওবিসি তার সাথে ওবিসি 2A এখানে একটা ডিক্লারেশন দেওয়া হচ্ছে, সেই ডিক্লারেশন ফর্মটাকেও কিন্তু জমা দিতে হবে সেই সময়, এখন কিন্তু নয়। নেক্সট বলছে, দেখো হ্যাজ ফার্নিশ কয়টা ক্যান্ডিডেটস ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন, তখন মানে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই সময়। কিন্তু এই জায়গাতে আমরা কি করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে আমরা ফর্ম ফিল আপ করতে যাই কিন্তু ফর্ম ফিল আপের আগে যে গাইডলাইনগুলো আরআরবি দিয়ে দেয় সেইগুলো কিন্তু আমরা দেখি না। এই জায়গাটা কিন্তু গাইডলাইনে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এটা লাগবে। নেক্সট আরেকটা জায়গায় বলে দিয়েছে, দেখো যদি তুমি এখনই মানে সেন্ট্রালাইজ করো, বলে দিয়েছে দেখো দ্য সার্টিফিকেট প্রডিউসড শ্যাল নট বি ওল্ডার দ্যান 1 ইয়ার অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। কি বলেছে, এখন যদি মানে যে ডকুমেন্ট ভেরিফিকেশন যে সময়টা হবে তার 1 বছরের মধ্যে ভ্যালিডিটি থাকতে হবে সেই সময়টা। এবার দেখো যদি তোমরা এখন ডকুমেন্ট মানে সেন্ট্রালাইজ করো, এটা হচ্ছে গত অক্টোবর মাস 2024, তাহলে এই এই সার্টিফিকেটটা যদি ভ্যালিড থাকতে হয় তাহলে অক্টোবর 2025 পর্যন্ত থাকবে। এবার তোমরা কি গ্যারান্টি দিতে পারবে যে অক্টোবর 2025 এর মধ্যে তোমাদের ডিভি হয়ে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে?
হবে না, তাহলে এই গাইডলাইনটা তাহলে ওরা দিত না যদি এখন সেন্ট্রালাইজ লাগতো। তাহলে কি বলছে যে এই যে সেন্ট্রালাইজ সার্টিফিকেট সেটা কিন্তু 1 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকে, বুঝতে পারছো? এখানে কিন্তু আরো ক্লিয়ার করে দিয়ে দিয়েছে। নেক্সট আরেকটা জায়গায় তো ভালো করে আরো দিয়ে দিয়েছে, কারণ প্রত্যেকটা ইউটিউব চ্যানেল প্রত্যেকটা অ্যাসপিরেন্ট যখন এই দোটানায় ভুগছে তখন রেলের বডিরা তাদের কাছে কিন্তু এই খবরটা গিয়েছে, তারা কিন্তু একটা FAQ, ঠিক আছে, ফ্রিকোয়েন্টলি অ্যান্সার কোশ্চেন একটা ওয়েবসাইট ওরা খুলেছে, সেখানে কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে কি করতে হবে। দেখো সেই জায়গাটা আমাদের যেতে হবে, সেই ওই প্রবলেমটা সলভ করার জন্যই কিন্তু রেলওয়ে বোর্ড একটা নতুন ইন্টারফেস খুলেছে। কোথায় পাবে তোমরা? প্রথমে হচ্ছে RRB যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে, সেটা খুললে দেখবে FAQ বলে একটা ইন্টারফেস রয়েছে, এটাকে ক্লিক করলে দেখবে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটাতে কি রয়েছে যে RRB ফর্ম ফিল আপ করতে গেলে যত ধরনের রিকোয়ারমেন্ট আছে সব কিছু কিন্তু এখানে লেখা আছে। দেখো অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট কবে, 21/9/2024, ক্লোজিং ডেট কত, 20/10/2024, এইভাবে রয়েছে। এখান থেকে দেখবে 35 নম্বর কোশ্চেনে চলে যাবে, 35। দেখো 35 নম্বর কোশ্চেনে কি বলেছে, এখানে বলেছে দেখো যে হোয়াট ইজ দ্য ক্রুশিয়াল ডেট টু ক্লেম SC ST OBC EWS স্ট্যাটাস, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, ক্যান্ডিডেটস সিকিং রিজার্ভেশন অন দ্য বেসিস অফ SC ST OBC EWS স্ট্যাটাস মাস্ট ইনশিওর দ্যাট দে পসেস দ্য কাস্ট আর কমিউনিটি সার্টিফিকেট অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট 20/10/2024 ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অফ দিস সেম ডিউরিং ডিভি। সাস ক্যান্ডিডেট শুড প্রডিউস দেয়ার অরিজিনাল কাস্ট অ্যান্ড কমিউনিটি সার্টিফিকেট ইন প্রেসক্রাইব ফরম্যাট ভ্যালিড অ্যাজ অন ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। মানে এখানে কি বলেছে, এখানে বলেছে যে তুমি সার্টিফিকেটটা এখন ফর্ম ফিল আপের সময় আপলোড করবে সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপের যে ক্লোজিং ডেট 20/10/2024 তার আগে হওয়া চাই, তারপরে কোনো কাজ সার্টিফিকেট অ্যালাউ হবে না। এবং কি বলেছে যখন ডিভিটা হবে, অর্থাৎ এখানেও বলে দিয়েছে দেখো যে ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে সেই সময় কিন্তু অরিজিনাল কাস্ট সার্টিফিকেট যেটা আছে তার সাথে যে প্রেসক্রাইব ফরম্যাট রয়েছে Annexure 1 Annexure 2 যে প্রেসক্রাইব ফরম্যাট সেটা কিন্তু জমা দিতে হবে। তাহলে এখানেও কিন্তু মানে একেবারে ক্লিয়ার কাট বলে দিয়েছে। তাহলে এই জায়গা থেকে আশা করি তোমাদের সংশয়টা মানে নিরময় হয়েছে, এবং এই জায়গা থেকে তোমাদেরকে আমরা মেসেজ দেব, তোমরা নিঃসন্দেহ RRB যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী তোমাদের ফর্মটা ফিল আপ করো, কারণ RRB ফর্ম ফিল আপ মানে ফর্মটা রিজেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই হয়। তোমাদের প্রথম গাইড, প্রথম যেটা বলবো অ্যাজ আ গাইড হিসাবে, ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করো, তারপরে কিন্তু প্রস্তুতির জন্য শুরু করে দাও, ঠিক আছে। আচ্ছা নেক্সট, আজকের ভিডিওতে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে EWS ইকোনমিক্যালি উইকার সিস্টেম, এই সার্টিফিকেটটা আমরা কি করে পাবো এবং কোথা থেকে পাবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট জায়গাতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে EWS ইকোনমিক্যালি উইকার সেকশন রিজার্ভেশন, এর কারা পায় এবং এই রিজার্ভেশনটা পেতে গেলে বা সার্টিফিকেটটা পেতে গেলে আমাকে কি করতে হবে সেই জায়গাটা কিন্তু আজকে দেখিয়ে দেবো। দেখো এখানে কিন্তু গাইডলাইন দিয়ে দিয়েছে যে কি কি থাকলে তুমি হচ্ছে এটা পাবে, ঠিক আছে। প্রথমে বলেছে যে এই জায়গাতে বার্ষিক 8 লক্ষ টাকা যার ইনকাম তার কম ইনকাম হতে পারে, অর্থাৎ বার্ষিক যার 8 লক্ষ টাকার কম ইনকাম সে এই সার্টিফিকেটটা পেতে পারে, ঠিক আছে। আর কি কি গাইডলাইন দিয়েছে দেখো, প্রথম হচ্ছে তার হচ্ছে 5 একরের কম হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড থাকতে হবে, 5 একরের বেশি হওয়া যাবে না। নেক্সট হচ্ছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট 100 স্কোয়ার ফিটের হবে না, এর কম হতে হবে, সরি 1000 স্কোয়ার ফিটের কম হতে হবে। নেক্সট হচ্ছে দেখো এই রেসিডেন্সিয়াল প্লট 100 স্কোয়ার ইয়ার্ডের কম হতে হবে, বেশি হলে হবে না। আর নেক্সট হচ্ছে রেসিডেন্সিয়াল প্লট যেটা 100 স্কোয়ার ইয়ার্ড এর কম হতে হবে। তাহলে আমরা এই জায়গায় এই মানে জিনিসগুলো যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে কিন্তু EWS উইকার সেকশনে মানে EWS বা ইকোনমিক্যালি উইকার সেকশনে ফর্ম আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং কীভাবে আমরা এই সার্টিফিকেটটা পাবো সেটা কিন্তু আজকের ভিডিওতে
দেখাবো, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। EWS এই সার্টিফিকেটটা কোথা থেকে পাবে? প্রথমে বলে দিই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, মানে SC ST-র যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাবে, ঠিক আছে? সেখানে গেলে ওই ওয়েবসাইটটা যখনই খুলবে, ওয়েবসাইটের মধ্যে দেখবে অনেকগুলো মানে ইন্টারফেস ওপেন হবে, সেখানে দেখবে এক জায়গায় লেখা আছে EWS অনলাইন ফর্ম। এটাকে যখনই তুমি খুলবে তখন দেখবে এখানে চারটি ফর্ম বেরিয়ে আসে। তোমাকে একটা রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, একটা নিজের অ্যাড্রেস দিতে হবে, একটা তোমার জমির প্রত্যেকটা জিনিসপত্র মানে নথি সেখানে আপলোড করতে হবে। ওই জায়গাটা যখনই আপলোড হয়ে যাবে, যে 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 জিনিসগুলো রিকোয়ারমেন্ট রয়েছে সেটাকে আপলোড যখনই করবে, করার পরে দুটো ফর্ম আসবে, আপলোডে দুটো ফর্ম আসবে, সেই দুটো ফর্ম কি করবে, প্রিন্ট করবে, ঠিক আছে? দুটো ফর্ম প্রিন্ট করে নিলে, এই প্রিন্ট করার পরে ওর সাথেই লাস্ট পেজ যে সেকেন্ড পেজটা দেওয়া থাকবে সেখানে দেখবে কিছু রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তোমাকে চাইবে, যে এই এই ডকুমেন্টগুলো তোমাকে দরকার। সেখানে কি আছে, যে তোমার সিটিজেনশিপ প্রমাণ একটা দিতে হবে। নেক্সট হচ্ছে তোমার জমির যে ডকুমেন্টগুলো রয়েছে, ল্যান্ড ডকুমেন্ট যেটা রয়েছে, আচ্ছা নেক্সট হচ্ছে KYC, এটা দিতে হবে। এই এই ডকুমেন্টগুলো তোমাকে নিয়ে যেতে হবে এবং তার সাথে তোমাকে আদার্স ডকুমেন্টগুলো তোমরা নিয়ে যাবে। নিয়ে এই প্রিন্ট আউট কপি এবং ওয়ান কপি ফটো, এটাকে নিয়ে তোমরা কোথায় যাবে? এটাকে নিয়ে তোমরা প্রথমে যাবে ব্লক অফিস, মানে বিডিও অফিসে। বিডিও অফিসে কার কাছে যাবে? BWO বলে একটা সেকশন আছে, ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার অফিসার, ঠিক আছে? তার কাছে তুমি জমা দিলে, যখন এই ব্যাকওয়ার্ড মানে যেখান থেকে আমরা SC ST OBC সার্টিফিকেটগুলো জমা দিই এখানে পাওয়ার জন্য, সেখানে গেলে এখানে এই প্রিন্ট আউট কপিগুলো অ্যাপ্রুভ করার পর, অ্যাপ্রুভ করবে এই অফিসার, অ্যাপ্রুভ করার পর উনি একটা ফর্ম দেবে, সেই ফর্মটা নিয়ে চলে আসতে হবে কোথায়, বিডিওর কাছে, বিডিও সাহেব বা সাহেব যা যিনি আছেন তার কাছে, তিনি এখান থেকে অ্যাপ্রুভ করে দেবে। ফার্স্ট বিডিওর কাছে আসলে বিডিও অ্যাপ্রুভ করে দিল, যে এই কপিটা, যে কপিটা ইনি দিয়েছিল BWO অফিসার, সেই কপিটা কে হচ্ছে বিডিও আবার তোমাকে ফেরত দেবে। যে কার কাছে পাঠাবে সেটা হচ্ছে BLRO, মানে ল্যান্ড রেভিনিউ অফিসার যে রয়েছে সেখানে পাঠাবে। কি জন্য? যে তোমার ওই জমি জায়গার যে পরিমাপটা তুমি দিয়েছো সেটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? এখান থেকে তোমাকে কারেকশন হবে, এই জায়গা থেকে যখনই কারেকশন হয়ে যাবে এই ফর্মটা আবার কার কাছে যাবে, আবার বিডিওর কাছে আসবে। বিডিও এটাকে ফাইনাল সাবমিশন করাবে, সাবমিশন করে কোথায় যাবে সেটা হচ্ছে SDO সাহেবের কাছে। SDO সাহেব তার কাজকর্ম, অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে সেইগুলোকে দেখে তিনি এটাকে ফরওয়ার্ড করবে কার কাছে, দেখো সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার যিনি আছে তার কাছে, ঠিক আছে? এবং ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার প্রত্যেকটা ভেরিফিকেশন যখন ঠিক রয়েছে, সবুজ সংকেত যখনই পেয়ে যাবে তখন কিন্তু এটা ডাইরেক্ট কার কাছে যাবে, ADM এর কাছে, যিনি আমাদের এই সার্টিফিকেটটা প্রডিউস করে, ঠিক আছে? এই জায়গাগুলো তাহলে আমি এখান থেকে কি বললাম, প্রথমে হচ্ছে ব্যাকওয়ার্ড যে ওয়েবসাইটটা আছে সেখানে যাবে, সেখান থেকে তোমাকে অনলাইন আগে ফর্মটা করতে হবে। অনলাইন কপিটা নিয়ে তোমাকে কোথায় যেতে হবে, প্রিন্ট আউটটা নিয়ে প্রথমে ব্লক অফিস, বিডিও অফিসে, সেখান থেকে BWO অফিস, BWO থেকে আবার বিডিওর কাছে, বিডিও থেকে BLRO কাছে, BLRO থেকে আবার বিডিওর কাছে, সেখান থেকে এই কাজগুলো কিন্তু তোমাকে করতে হচ্ছে না, তোমাকে শেষ করতে হচ্ছে কোন পর্যন্ত, এই বিডিও সাথে। তারপরে বিডিওর কাছে যখনই সাবমিট করে দিলে সেখান থেকে তোমাকে করা লাগবে না, বিডিও সাথে তোমাকে একটা ডেট দিয়ে দেবে যে এই এই দিনের মধ্যে তুমি ওয়েবসাইটে দেখে নেবে, এবং এখান থেকে বিডিও সেটাকে SDO সাহেবের কাছে পাঠাবে, SDO সাহেব সেটাকে BWO মানে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার যিনি আছে তার কাছে পাঠাবে, এবং এখান থেকে শেষ ফাইনালি ADM সাহেবের কাছে পাঠাবে। এবং ADM সাহেব ডিজিটালি সিগনেচার করার পর
তুমি কিন্তু সার্টিফিকেটটা পেয়ে যাবে। এবং আমাদের ভারতীয় যে মানে যেটা রয়েছে তার মতে যে উইদিন ফর্টিন ডেজ এর মধ্যে কিন্তু এই সার্টিফিকেটটা পেতে পারো যদি তোমার প্রত্যেকটা জায়গা তুমি ক্লিয়ার করতে পারো, যত রকমের রিকোয়েরমেন্টগুলো রয়েছে। ঠিক আছে, তাহলে এই জবগুলো সার্টিফিকেট কী করে পেতে পারো সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা বলে দিলাম। এবং এই জবগুলো কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রিজার্ভেশন ফ্যাক্টর, এই জায়গাটা কিন্তু মনে রেখো। আর যাদের এই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে যে কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজকের ভিডিওটা এখানে আমরা রাখছি এবং পরবর্তী কোনো আপডেট হলে আমরা কিন্তু আবার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে ফর্মটা ফিল আপ করো। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য।